ওয়েলকাম বন্ধুরা আমি সপ্তপূর্ণি ফ্রম বাই লাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি মাধ্যমিক এবিটিএর টেস্ট পেপার সলভিংয়ের দু হাজার জনন চ্যাপ্টার থেকে যে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাশন করব দেখো জনন আর বৃদ্ধি ও বিকাশ এই দুটো চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রচুর ওয়ান মার্কের কোয়েশ্চেন আসে ওকে তো আমি আজকে মোটামুটি তোমার পেজ ফর্টি থেকে পেজ টু টোয়েন্টি ফাইভ অবধি যতগুলো ওয়ান মার্কের কোয়েশ্চেন এসেছে সেইগুলোকে ডিসকাস করে দেবো তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিও শুরু করার আগে স প্রত্যেক দিন আমি বলি আজকেও বলবো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও বা আমার চ্যানেলের ভিডিও রেগুলারলি দেখছো তাহলে অবশ্যই কিন্তু সবার আগে নিচে দেওয়া বেল বাটন প্রেস করে অলে ক্লিক করে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে তাহলে কী হবে আমি যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারবে এবং সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে না কোনো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কোনো ডাউট থাকলে কোনো কোয়েশনস থাকলে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না চাইলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম প্রোফাইলও ফলো করতে পারো তাহলে চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে আম গাছে পরাগযোগ কার দ্বারা ঘটে বায়ু পতঙ্গ জল নাকি বাদুর খুব ইজি কোয়েশ্চেন আম গাছে পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে থাকে তোমরা সবাই জানো এটা ঠিক আছে যখন আমের মুকুল হয় তখন কিভাবে পতঙ্গের মাধ্যমেই পরাগযোগ ঘটে তাহলে সঠিক উত্তর অপশন বি পতঙ্গ নেক্সট কোয়েশ্চেন জনুক্রম দেখা যায় এর মধ্যে কোন কোনটিতে কেঁচো পান ফান অ্যামিবা তোমরা জানো তোমাদের বইয়ে এক্সাম্পল দিয়ে আছে ফার্নের জনুক্রম তো ফার্নে দেখা যায় নেক্সট সবচেয়ে উন্নত ধরনের কলম কোনটি শাখা কলম প্ল্যান্টলেট জোর কলম এমব্রয়েড সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোর কলম ওকে নেক্সট মানুষের মুখ্য বৃদ্ধিকাল কোনটি মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে বয়সন্ধিকাল ওকে বয়সন্ধিকাল মানে হচ্ছে তোমার আমাদের যেটা টিন এজ বারো থেকে কুড়ি বছর বয়স সেই সময় মুখ্য বৃদ্ধি হয় নেক্সট অন্তর্গত বিষয় কোনটা অর্থাৎ এখানে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে তিনটে অপশান একটা অপশানের অন্তর্গত সেটা কোনটা খুঁজে বার করতে হবে দেখো কী কী বলেছে এন্টোমোফেলি এন্টোমোফিলি মানে হচ্ছে আমাদের পতঙ্গের মাধ্যমে পলিনেশন হওয়া পরাগযোগ হওয়া অর্নিথোফিলি অর্নিথোফিলি মানে হচ্ছে পাখির মাধ্যমে পরাগযোগ অ্যান্থ্রোপোফিলি মানে হচ্ছে মানুষের মাধ্যমে পরাগযোগ এবার দেখো পতঙ্গ বলো পাখি বলো মানুষ বলো এরা সবাই কি এরা সবাই হচ্ছে প্রাণী তাই তো তাই এরা সবাই পরে হচ্ছে জুফিলির আন্ডারে জুফিলি হচ্ছে প্রাণীর মাধ্যমে পরাগযোগ তাহলে এখানে সঠিক উত্তর হবে জু ওকে জুফিলি হবে তোমার কারেক্ট অ্যান্সার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওকে নেক্সট কোয়েশ্চনে যাই সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে কার স্পাইরোগাইরা এখানে অপশন হবে স্পাইরোগাইরা প্যারামেশিয়াম এদের সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে নেক্সট সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোষের বিন্যাস কী সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোষের বিন্যাস হচ্ছে থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেন থ্রি মানে হচ্ছে আমাদের যে সহকারী কোষ দুটি সহকারী কোষ প্লাস একটা হচ্ছে আমাদের ডিম্বাণু ওকে ওয়ান মানে নির্ণিত নিউক্লিয়াস আর বাকি তিন মানে হচ্ছে নিচের দিকে যে প্রতিপাদ কোষ সমষ্টি থাকে ঠিক আছে টোটাল হচ্ছে ওয়ান কেন হয়েছে ওখানে তো দুটো কোষের নিউক্লিয়াস জুড়ে গেছে তাই টোটাল আটটা নিউক্লিয়াস হ্যাঁ এই জন্য এখানে টোটাল সেভেন হয়েছে কারণ এই ওয়ানের মধ্যে নির্ণত নিউক্লিয়াসে তো দুটো নিউক্লিয়াস জুড়ে আছে টু এন হয়ে আছে ওকে সো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি ওকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নেক্সট মানব বিকাশের শৈশব এবং পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে কি বলা হয় শৈশব এবং পরিণত দশার মাঝখানে আসে বয়স সন্ধিকাল ওকে বয়স সন্ধি নেক্সট কোয়েশ্চেনে যাই গর্ভযন্ত্র ডিম্বাণু ও সহকারী কোষ নিয়ে গঠিত গর্ভযন্ত্র মানে হচ্ছে আমাদের গর্ভাশয় সেখানে শুধুই আর ডিম্বাণু আর সহকারী কোষই কি থাকে না সেখানে প্রতিপাদ কোষ সমষ্টি থাকে নির্ণীত নিউক্লিয়াস থাকে ঠিক আছে যেগুলোর কথা মেনশন করা হয়নি তাহলে এটা মিথ্যা নেক্সট পরাগনালীতে পুং গ্যামেটের সংখ্যা হলে একটি না পরাগনালিতে দুটি পুং গ্যামেট থাকে তাহলে এটিও মিথ্যা একটা গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে আর একটা নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য গঠন করে নেক্সট অণুবিস্তারণের তাৎপর্য লেখো অনুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে আমরা কি করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো ঠিক আছে ভ্যারাইটির মানে যে গাছ ঠিক আছে যে গাছ আমি বানাতে চাইছি তার একটুখানি কলা পেলেই সেখান থেকে আমি দ্রুত একেবারে তার থেকে প্ল্যান্টলেট তৈরি করতে পারি অর্থাৎ পছন্দ মতো ভ্যারাইটির গাছে দ্রুত বংশবিস্তার করা সম্ভব হয় এটাই হচ্ছে মাইক্রোপ্রোপাগেশান বা অনুবিস্তারণের তাৎপর্য ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট উদ্ভিদ দেহে কোন কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে তোমরা জানো সবসময় জনন কোষ বিভাজিত হয় তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা জনন কোষ কী কী আছে রেণু মাতৃকোষ অগ্রমুকুল কোষ পরিণত পাতার কোষ মূলের কোষ এর মধ্যে রেণু মাতৃকোষ হচ্ছে জনন কোষ ওকে তাহলে রেনু মাতৃকোষে মিওসিস দেখা যায় ওকে তাহলে চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক শামুক পরাগী ফুল কোনটা পদ্ম কচু লিচু আকন্দ এর মধ্যে কচু হচ্ছে শামুক পরাগী ফুল বা ম্যালাকোফিলিক ফুল ওকে নেক্সট বুঝতেই পারছো তোমরা যদি মানে মনে নাও থাকে তাও বুঝতে পারবে যেই গাছগুলো গাছগুলো অ্যাটলিস্ট জল বা জলের কাছাকাছি হয় তারা তাদেরকেই শামুক মানে তাদের শামুকের মাধ্যমে তাদেরই পরাগযোগ হবে তো এর মধ্যে পদ্ম কচু লিচু আকন্দর মধ্যে কচু হবে ওকে নেক্সট গেইটনোগ্যামি কাকে বলা হয় গেইটেনোগ্যামি হচ্ছে যখন একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ হয় তাকে আমরা গেইটেনোগ্যামি বলি ওকে অর্থাৎ এটা কিন্তু ঠিক মানে এটা এক ধরনের ইতর পরাগ মানে ইতর পরাগযোগ বলবো না স পরাগযোগই কিন্তু একই ফুলের মধ্যে হচ্ছে না একই গাছে দুটি ডিফারেন্ট ফুলের মধ্যে হচ্ছে ঠিক আছে তো এই সেটাকে বলি আমরা গেইটেনোগ্যামি তাহলে কী বলছে কোন অপশানটা হবে একই গাছের দুটি ভিন্ন এক লিঙ্গ বা উভলিঙ্গ ফুলের পরাগযোগ অপশান এ হবে কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশ বিস্তার পদ্ধতিকে কি বলা হয় বলা হয় প্রোপাগেশন বা অনুবিস্তারণ মাইক্রো প্রোপাগেশন ওকে প্রোপাগেশন বা অনুবিস্তারণ ওকে নেক্সট জীবনের দু মাস থেকে দশ বছর অবধি সময়কালকে কি বলা হয় জীবনের দু মাস থেকে দশ বছর অবধি সময়কালকে বলা হয় শৈশব ওকে কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো ফার্ন এবং মস ওকে নেক্সট বলেছে বি অদৃশ্য কোনটি লেখো ইম্পর্টেন্ট দ্বিবিভাজন বিভাজন বহু বিভাজন উগ্যামী পুনরুৎপাদন এর মধ্যে বিসদৃশ্য হবে উগ্যামি কারণ কারণ দ্বিবিভাজন বহু বিভাজন পুনরুৎপাদন এগুলো সবই হচ্ছে অযৌন জননের মানে টাইপস ঠিক আছে কিন্তু উগ্যামি হচ্ছে যৌন জননের টাইপস নেক্সট সপুষ্পক উদ্ভিদের শস্য কি রকম টু এন থ্রি এন ফোর শস্য হচ্ছে সবসময় থ্রি এন ওকে নেক্সট কোনটি সঠিক নয় লেখো সঠিক নয় বলেছে জোর কলম আম গাছে দেখা যায় একদম ঠিক রাঙা আলু রস মূল হয় একদম ঠিক পথ পাথর কুচির খর্বধাবক হয় না এইটা হবে ভুল পাথর কুচি কিন্তু খর্বধাবকের মাধ্যমে অযৌন জনন করে না করে হচ্ছে পত্রজ মুকুলের মাধ্যমে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওকে নেক্সট সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে কিসে পরিণত হয় ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয় সো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি তৈরি হয় তাকে কি বলে এটাকে বলে হচ্ছে পার্থেনোজেনেসিস কি বললাম পারথেনোজেনেসিস ঠিক তোমরা পড়েছিলে ফলের ক্ষেত্রে অনিষিক্ত ফল অর্থাৎ বীজহীন ফল যে উৎপাদন হয় তাকে আমরা কী বলি পার্থেনো কার্পি তেমনি অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি তৈরিকে বা ড্রোন তৈরিকে বলা হয় পার্থেন জেনেসিস খুব খুব ইম্পর্ট্যান্ট আসতেই পারে নেক্সট যে যৌন জননে দুটি মিলিত গ্যামেটের আকার সমান হয় তাকে কি বলা হয় যখন আকার সমান হবে তাকে আমরা বলবো আইসোগ্যামি আইসো মানি হচ্ছে একই বা সমান আর যখন আকার বিভিন্ন হবে তখন তাকে বলবো আমরা অ্যানাইসোগ্যামি আবার আকার বিভিন্ন মধ্যে যখন তোমার মেল গ্যামেটটা ছোট এবং ফিমেল গ্যামেট অনেক বড় হবে তখন তাকে আমরা বলবো উগ্যামি ওকে তাহলে এখানে সঠিক উত্তর হবে আইসোগ্যামি নেক্সট কোয়েশ্চেন জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে কোন দশায় শৈশব বয়সন্ধি সদ্যজাত বার্ধক্য সঠিক উত্তর হবে বয়সন্ধি দেখো অ্যাকচুয়ালি কিন্তু জননাঙ্গ এবং জননগ্রন্থির পূর্ণতা ঘটে পরিণত দশাতে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু তোমাদের পরিণত দশা অপশানটা দেওয়া নেই তাহলে তোমরা বয়সন্ধিতেই টিক করবে নেক্সট ফ্লাজেলা যুক্ত রেণুকে কি বলা হয় ফ্ল্যাজেলা যুক্ত রেণুকে বলা হয় চলরেণু বা জুসপোর ঠিক আছে চলরেণু বা জুসপোরও লিখতে পারো যেটা খুশি নেক্সট জনুক্রমে কোন দুটি জনুর আবর্তন ঘটে জনুক্রমে আমাদের জনু যেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড এবং লিঙ্গধর লিঙ্গধর্জনু যেটা হচ্ছে হ্যাপ্লয়েড এই দুটো জনুর কিন্তু আবর্তন ঘটে থাকে জনু এবং লিঙ্গধর লিঙ্গধর্জনু ওকে কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন দুটি গ্যামেটের মিলনকে কী বলা হয় সবাই যেন তোমরা দুটি গ্যামেটের মিলনকে ফার্টিলাইজেশন বা নিষেক বলা হয় নেক্সট পত্র যে মুকুলের সাহায্যে কে বংশ বিস্তার করে পাথরকুচি খুব ইজি কোয়েশ্চেন প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে এটি সঠিক না মিথ্যা এটি অবশ্যই সত্য প্ল্যানেরিয়া আমাদের পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমেই বংশবিস্তার করে থাকে নেক্সট নিশিকের পর ফুলের কোন অংশ বীজে রূপান্তরিত হয় অলরেডি আমরা একবার পেলাম কোয়েশ্চেনটা এটার সঠিক উত্তর হবে ডিম্বক ডিম্বক বীজে রূপান্তরিত হয় নেক্সট ভুলটি চিহ্নিত করো বহু বিভাজন প্লাজমোডিয়ামে দেখা যায় একদম ঠিক করকোতগম হাইড্রাতে দেখা যায় ঠিক রেনু উৎপাদন ইস্ট এইটা হবে ভুল ইস্টে রেনু উৎপাদন হয় না ইস্টেও করকোত করকোদ্দগম হয় রেণু উৎপাদন হয় হচ্ছে রাইজোপাস ঠিক আছে বিভিন্ন ধরনের ছত্রাক মস এদের ক্ষেত্রে তাহলে এখানে ভুল হচ্ছে অপশন সি নেক্সট একটি জল পরাগী বা হাইড্রোফিলি ফুলের উদাহরণ দাও পাতা ঝাঁঝি হচ্ছে একটি হাইড্রোফিলি ফুল ওকে নেক্সট একই উদ্ভিদের দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে একই উদ্ভিদে কিন্তু দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ একটু আগেই আমরা পড়ছিলাম যে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে গেইটোনোগ্যামি গেইটেনোগ্যামি গেইটেনোগ্যামি ওকে নেক্সট কোয়েশ্চনে যাই স্ট্যামিনোড কাকে বলে এই থার্টি থ্রি থার্টি ফোর দুটোই ইম্পর্টেন্ট স্ট্যামিনো স্ট্যামিনোড হচ্ছে নিষ্ক্রিয় পুঙ্কেশ্বর নিষ্ক্রিয় পুঙ্কেশ্বরকে বলা হয় স্ট্যামিনোড ঠিক আছে অর্থাৎ যে পুঙ্কেশ্বর থেকে কোনো রকম পরাগ রেণু উৎপন্ন হতে পারে না পোলেন গ্রেন তৈরি হয় না কোথায় দেখা যায় কোন উদ্ভিদে কালো কাসুন্দাতে ওকে কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন এ খুব ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট একটিমাত্র কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হলে সেই কোষের ধর্মকে আমরা কি বলে থাকি জানো তোমরা যে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ পদ্ধতিতে আমরা একটা কোষ থেকেও একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে পারি কিন্তু সেই কোষের ধর্মটাকে আমরা কি বলবো কোষের সেই ধর্মকে আমরা বলবো টোটি পোটেন্সি টোটি পোটেন্সি ঠিক আছে টোটি পোটেন্সি ধর্ম বলা হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা নেক্সট যে পদ্ধতিতে ফুলের পরাগধানি কেটে বাদ দেওয়া হয় তাকে কি বলে তাকে বলা হয় ইমাস্কুলেশন ইমাস্কুলেশন ওকে লাস্ট কোয়েশ্চেন নিশিকের পর ডিম্বক ফলে পরিণত হয় সত্য না মিথ্যা অবশ্যই এটি মিথ্যা নিশিকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক থেকে বীজ হয় ঠিক আছে আর ফল কিসে কোথা থেকে হয় ডিম্বাশয় থেকে ওকে তাহলে এর এতটুকুই থাক আজকের মতো নেক্সট দিন আবার আমরা এর পার্ট টু নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং